জবালে অহুদ। অহুদ পাহাড় মদিনার উত্তরে 5.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং মরুদ্যানের স্তর থেকে 350 মিটার উঁচু। পাহাড়টি কঠোর পাথরে তৈরি। পূর্ব থেকে পশ্চিমে এর দৈর্ঘ্য হচ্ছে 9 কিলোমিটার এবং প্রশস্ততা হচ্ছে 100 থেকে 300 মিটার। এর চারদিকে রয়েছে নোমান, কানা এবং হাম নামক প্রবাহমান উপত্যকা। অহুদ শব্দের অর্থ হল এক বা একক। ঐতিহাসিক সোহাইলির মতে এটি অন্যান্য পাহাড় থেকে স্বতন্ত্র ও একক বলে এর নামকরণ করা হয়েছে অহুদ। এতে অনেক চূড়া আছে। উঁচু চূড়ার কারণে দর্শকেরা তাতে একাধিক বড় ও ছোট পাহাড় আছে বলে ভুল করতে পারে, অথচ এগুলো সবই অহুদ পাহাড়ের অবিচ্ছিন্ন অংশ এবং পরস্পর সংযুক্ত। এই পাহাড়ে বিভিন্ন রকম মূল্যবান পাথর পাওয়া যায়। এর দ্বারা বোঝা যায় যে পাহাড়টি মূল্যবান পাথরে সমৃদ্ধ। পাহাড়ের পূর্বের সীমানা বিমানবন্দর রোড এবং পশ্চিম সীমানা আল ওয়ুন গ্রাম পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক মাতারি লিখেছেন, অহুদের যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়ে জোহর ও আসরের সালাত পড়েন। পাহাড়ের উত্তরাংশে একটি গর্ত আছে। কথিত আছে, অহুদ যুদ্ধের দিন এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আশ্রয় নিয়েছিলেন। সেই হাদিসে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অহুদ পাহাড়ে ওঠেন। তখন পাহাড়টি কেঁপে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিকে লক্ষ্য করে বলেন, হে পাহাড়, স্থির হও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক ও দুজন শহীদ আছেন। অন্য এক হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও অহুদ পাহাড়কে ভালোবাসি। ইবনে মাজার এক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহুদ পাহাড় বেহেশতের একটি সিঁড়ি এবং আইর পাহাড় হচ্ছে দোজখের সিঁড়ি। সম্মানিত দর্শক, আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে উহুদ পাহাড়ের একটি ফাটা জায়গা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের শেষে যখন শত্রুদের আক্রমণ তীব্র হতেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এই ফাটা জায়গাটাতে এসে অবস্থান গ্রহণ করেন। এখানে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত দান্দান মুবারক শহীদ হয়েছিলেন এবং নিজের মাথাতে বর্মটা ঢুকেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান নেওয়ার সময় চতুর্দিক থেকে তীরের বৃষ্টি বর্ষণ হতেছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশিষ্ট সাহাবী ছিলেন, যেদিক থেকেই তীর আসতেছিল সেদিকেই তিনি তার দেহটাকে এলিয়ে দিতেছিলেন এবং তিনি সবগুলো তীর নিজের দেহের মধ্যে নিয়েছেন। ঐতিহাসিকগণ বলেন, যুদ্ধ শেষে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে প্রায় 82টি তীরের আঘাত পাওয়া যায়। এ জাবালে উহুদ সম্পর্কে একবার হাদিস শরীফ এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পাহাড়ে আরোহণ করলেন পাহাড়টা আর কাঁপতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসবুতি উহুদ, উহুদ তুমি স্থির হও, কেননা তোমার উপরে রয়েছে নবী আল্লাহ ও সিদ্দিক ও শাহিদান, অর্থাৎ তোমার উপরে নবী এবং উম্মতের সিদ্দিক এবং দুজন শহীদ রয়েছে। দুজন শহীদ হচ্ছেন উমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দর্শক, আমরা এই জায়গাটা যদি আমরা কল্পনা করি এটা কত দূর। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাকে, ফাটলটাকে তারা সৌদি সরকার সিমেন্ট বালু দিয়ে সিলগালা করে দিয়েছেন, কারণ এখানে দর্শনার্থীরা এসে অথবা হাজি সাহেবগণ এসে চুমু খায় এবং বিদাত শির করা শুরু করে এখানে আতর মাখায়। এজন্য সৌদি সরকার সেই ঐতিহাসিক যে জায়গাটুকুকে সিমেন্ট বালু দিয়ে সিলগালা করে দিয়েছেন। সম্মানিত দর্শক, উহুদের প্রান্ত থেকে মাসুম বিল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি দীর্ঘ 6 থেকে 8 কিলোমিটার লম্বা যে অহুদ পাহাড় তার শুরুর একটি অংশে।
যেইখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শাহাদাত বরণের পরে তিনি অবস্থান নিয়েছিলেন। আমি যেখানে দাঁড়িয়েছি তার একটু উপরেই ছোট্ট একটি গুহায়। প্রতিদিন হজযাত্রী এবং পর্যটকরা সেই জায়গাটিকে তারা পরিদর্শন করছেন এবং নবীর মহব্বতে সিক্ত হয়ে তারা নিজেদের কষ্ট বেদনা তুলে ধরছেন তাদের দোয়ার মাধ্যমে। আমরা এই জায়গাটি থেকে যে শিক্ষা লাভ করতে পারি যে প্রিয় নবী ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাওহীদের জন্য তার যে শিক্ষা এবং তিনি তার নিজেকে যেভাবে উৎসর্গ করেছিলেন সেইটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে নিশ্চয়ই ওহুদের শিক্ষা থেকে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারবো ইনশাআল্লাহ। ITV 24 মোহাম্মদ শহীদুল্লাহ, ওহুদ পাহাড় প্রান্তর, মদিনাতুল মুনাওয়ারা। ওহুদ পাহাড় ইসলামের ইতিহাসের অনন্য সাধারণ ঘটনা, ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধ ওহুদের যুদ্ধের সেই জীবন্ত সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ওহুদ পাহাড়ের কোলেই শোহাদায় ওহুদের কবর রয়েছে, যেখানে হাজতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পৃথিবীর ইতিহাসের বিখ্যাত শহীদানদের কবর অবস্থিত। এটি আমাদেরকে হাজার বছর আগের সেই নবীর, বিশ্ব নবীর স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। ওহুদ পাহাড় আমাদের ইমানকে তাজা করে, আমাদের ইমানকে জেহাদের জন্য উদ্দীপ্ত করে। সেই পাহাড়টি আজও পবিত্র মদিনা মুনাওয়ারার সন্নিকটে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, হাজার স্মৃতিকে বহন করে। সেজন্যে ওহুদ পাহাড় আমাদের হৃদয়কে সঞ্জীবিত করে দৃঢ় চেতনায়, ইমানের জজবার চেতনায়।